গত কয়েকদিন ধরেই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা। এই খবর পাওয়ার পর থেকে অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন তার অনুরাগীরা, গোটা টলিপাড়া, এমনকি অগুন্তি সাধারণ মানুষ। প্রত্যেক মুহূর্তে সকলে জানার চেষ্টা করছেন কেমন আছেন ঐন্দ্রিলা, তার অবস্থার কি খানিকটা উন্নতি হয়েছে। জানা গেছে ভেন্টিলেশনের মাত্রা বাড়িয়ে এই পরিস্থিতি খানিকটা ঠেকানো গেছে, যদিও এখনো অত্যন্ত সংকটজনক অবস্থাতেই রয়েছেন ঐন্দ্রিলা। তবু সকলে প্রার্থনা চালিয়ে যাচ্ছে, যদি এখনো কোনো মিরাকল ঘটে, যদি আবারও জ্ঞান ফেরে ঐন্দ্রিলার, সুস্থ হয়ে ওঠেন ঐন্দ্রিলা, এই আশাই করছেন প্রত্যেকে এবং সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। সুস্থ হয়ে উঠুক ঐন্দ্রিলা, এখনো অবধি এই প্রার্থনাই সকলে করে চলেছেন এবং সকলের প্রার্থনা যেন সত্যি হয় সেটাই কাম্য। অলিভ ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। অলিভ ফোকাস কলকাতা।